আল্লাহর কাছে মাত্র প্যাকেট বানান গলা দিয়া, রব প্যাকেট বানান দিল দিয়া। আপনারা মাঠে আসেন গলা দিয়া, রব জান্নাত সাজান দিল দিয়া। কি বুঝে আসছে কথা? একশত বার জিকির করলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা করবো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ার সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, একবার পড়ার সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, একবার পড়ার সঙ্গে সঙ্গে 10টা তার জবন বন্ধ করে দিবে, একবার পড়ার সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। পড়বো? আচ্ছা একবার বললে যদি 10 টাকা দিত কয়বার পড়তেন? 1 টাকা দিত কয়বার পড়তেন? অথচ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে আমার উপরে একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা, রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত দিবে। ও কুতিবাত লাহু আশারু হাসানা, 10টা নেকি লিখে দিবে। ও মুহিয়াত আনহু আশারু সাইয়্যা, 10টা গুণা মুছে দিবে। ও রুফিআত লাহু আশারু দারাজা, 10টা গুণ বুলন্দ করে দিবে। করবো ডোন্ট মাইন্ড। আচ্ছা একটা পান খেলে কি কি নেকি দিবে আমার একটু বুঝান, একটা লাভ বুঝান, একটা লাভ ফি ওয়ান বেনিফিট, একটা লাভ বুঝান, এটার মধ্যে একটা ফায়দা বুঝান, কথা কন। আচ্ছা একটা বিড়ি খেলে একটা লাভ বুঝান, কথা বলেন কি? আচ্ছা চায়ের দোকানে বসে টেলিভিশনের সামনে তাকিয়ে থাকলে একটা লাভ বুঝান, শুধু একটা শব্দ বলেন, শুধু একটা লাভ আছে। আচ্ছা ফেসবুকে ঢুকলে একটা লাভ বুঝাও, একটা লাভ কি? কে কইছে পুকুনার ফ্যাক্টরি আমরা খারাম 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 কন গুনার ফ্যাক্টরি কন আবার কন আল্লাহ এটা কি বলু যে আপনার ওয়াজও তো আছে, এটা প্রশ্ন বুঝে আপনাদের ওয়াজও তো আছে, ছুরি তো দোনো কাজেই ব্যবহার হয়, ডাক্তারের হাতে গেলে রোগী ভালো হয়ে যায়, ডাকাতের হাতে গেলে মরে যায়। বলেন কি বলছি বলেন, ডাক্তার হাতে গেলে পেট কাটে কি দিয়ে, ছুরি দিয়ে কাটে কি না? তাহলে ডাক্তার হাতে গেলে আর চোরের হাতে গেলে ডাকাতের হাতে গেলে, তাহলে বোঝা গেছে এটা ভালো জিনিস, তবে এটার ব্যবহার বিধি যদি ভালো হয়। সুবহানাল্লাহ বলেন, ব্যবহার বিধি যদি কি হয় ভালো হয়, এখান থেকে তাসবিহ শিখা যাবে, এখান থেকে তেলাওয়াত শিখা যাবে, এখান থেকে নামাজ শিখা যাবে, এখান থেকে ওয়াজ শিখা যাবে। তবে যদি ব্যবহার বিধি খারাপ হয় বাড়িতে এসে দেখবে তিন বউ আর নাই। বাস্তব না বাস্তব? কি রে গেল কই, ও মোবাইলে লয়ে গেল কি মাইন্ড করতেছেন? আরে বাস্তব না বাস্তব? মোবাইলে হাজারো সন্তানকে মাহারা করে দিয়েছে, হাজারো সন্তানকে বাবা হারা করেছে, মোবাইলে হাজারো স্ত্রীকে স্বামী হারা করেছে। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ ইউরোপ আমেরিকার হাজারো যুবককে মুশতাক নবীর প্রেমিক বানায় দিছে। কি সূর্য উঠার দেশ থেকেও সালাম আসে, সূর্য ডুবার দেশ থেকেও সালাম আসে, জাফান থেকেও বলে হুজুর আপনাকে ভালোবাসি, মারাকাশ থেকেও বলে, মাগরেব থেকেও বলে হুজুর আপনাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যখন কাউকে বলে আমি আপনাকে ভালোবাসি, তো সঙ্গে সঙ্গে তাকে বলে দেওয়া উচিত আহাব্বাকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসুক, আল্লাহ তোমাকে কি করুক,
তাহলে মোবাইলে ভালোবাসার কি আছে ফর্মুলাও কি আছে তাহলে মোবাইল ইউজ হবে সহি তরিকা আর কোন তরিকা বলেন তুমি ম্যাট্রিকে পড়ো তুমি ইন্টারে পড়ো রাত 11টা থেকে রাত 4টা পর্যন্ত পুলের গোড়াত বসে বসে মোবাইল টানছো এই মোবাইলে তোমারে সাফ রিকশাওয়ালা বানায় দিব বলো বাস্তব না বাস্তব কি এবার মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য ট্রাই করতেছে বিসিএস এর সব কোশ্চেন গুলো আস্তে 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 এটা থেকে বের করে 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 পড়ে নিয়েছে এবার ডিসি বানায় দিয়েছে বুঝেন না কথা বিসিএস করে ডিসি হয়ে গেছে তাহলে বোঝা গেছে একজনে ডিসি হয়েছে আরেকজন রিকশাওয়ালা হয়েছে তুই ক্লাস এইটে পড়াস তুই মোবাইল ধরস কা বুঝাইতে পারলাম না তো বলেন আমি মনে ভাবছি বুঝাইতে পারি না পরে কি বানায় দিয়েছে রিকশাওয়ালা আর মাস্টার্স কমপ্লিট করে বিসিএস এর কোশ্চেন গুলো কালেকশন করছে এখান থেকে এবার বিসিএস করে ডিসি হয়ে গেছে তো মাস্টার্স পড়ার পরে এটা দেখছ আর বিসি ডিসি হয়েছে এইট পাস করে এটা দেখছ আর রিকশাওয়ালা হয়েছে তো ওই সুরির মতো কিসের মতো বলেন চুরি কি করে কাটে ডাক্তার হাতে আর ডাকাতের হাতে কি বুঝে শুনে ধরলে ভালো হয় আর অবুঝে ধরলে শুধু হারাম প্রেম হারাম গান হারাম ছবি দুনিয়াও গেল আখেরাতও গেল চোখও গেল কলিজাও গেল হার্টও গেল কিডনিও গেল শেষে চেহারা বান্দরের মতো দেখা যা বাস্তব না বাস্তব আফওয়ান সরি মাফ করবেন এক্সকিউজ মি এজন্য দোস্ত চলো নিয়ত করি জীবন সামলাই জীবন শুধরাই কোন একজন আল্লাহওয়ালাকে ভালোবাসবা বন্ধু কোন একজন আল্লাহওয়ালাকে ভালোবাসবা মাঝে মাঝে আমাদের মার্কাজ মসজিদে বৃহস্পতিবারে একটু সময়ের জন্য মাগরিব থেকে আয়েশা মার্কাজ মসজিদে চলে যান মাঝে মাঝে শুক্রবারে আমাদের মজুপুর কোন মসজিদ বাইতুস সুজুদ জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে দ্বিতীয় শুক্রবারে মাগরিব থেকে আমি আয়েশা কথা বলি সুযোগ থাকলে চলে আসেন কোন মসজিদে মাঝে মাঝে আমি দুই জুমা চকবাজারে পড়াই সুযোগ থাকলে চলে আসেন জেলা নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের এক শুক্রবারে বয়ান করি প্রথম শুক্রবার মাগরিব থেকে আয়েশা পারলে চলে আসেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা একটু বয়ান করি পারলে চলে আসবে ঢাকাওয়ালারা প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় চতুর্থ জুমা বনশ্রী জামে মসজিদে আমার বয়ান হয় পারলে চলে আসবে এই মাসের 27 তারিখে 26 তারিখে বিশ্বাস বিল্ডার্সে বয়ান হবে পারলে চলে আসবে কোনো না কোনো ভাবে জুড়ে থাকো বন্ধু না হয় হারিয়ে যাবা কি বলছি বলেন হারিয়ে যাবা হারিয়ে যাবা এমন দীপান্তরে হারাবা যেখান থেকে তার তুলে আনতে পারবে না কেউ বুঝতে পারছি কিনা বলেন কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে আমার করা 9টা বই আছে কয়টা বই আমার করা 9টা বই আছে আমার গাড়িতে এখন 6টা আছে বই নাই 6টা বই আছে পারলে নিয়ে যাবেন পারলে কি করবেন এই 6টা বই আছে পারলে নিয়ে যাবেন প্রতিটা বই দিল লাগায়া পড়ো বন্ধু তো আশা করা যায় তুমি ফিরে আসবে তুমি অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারবে বলেন না ইনশাআল্লাহ কি করব আর আপনাদের জন্য পারি নাই তো কিছু করতে একটু আওয়াজই লাগাইলাম একটু ফেরি করলাম আমি এক ফেরিওয়ালা বলেন আমি কি আল্লাহ আমি এক ফেরিওয়ালা আমি আমার রবের ভালোবাসা ফেরি করি আমি আমার রবের তসবিহ ফেরি করি আপনারাও যেন হাসরের ময়দানে সাক্ষী দিয়ে দেন যে আল্লাহ ও তসবিহ ফেরি করত বলবেন ইনশাআল্লাহ বলেন একজন বলে দিবেন যে ও তসবিহ ফেরি করত ও তসবিহ ফেরি করত আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন আমি যে প্রসঙ্গে প্রথম প্রসঙ্গ ছিল আমার যে কথাগুলো ওখানে ফিরে যাই আল্লাহ তাআলা অল্প সময়ের জন্যই আমাদেরকে পাঠিয়েছেন মনে আছে কথা অল্প সময়ের জন্যই কি অল্প সময়ের জন্যই পাঠিয়েছেন এখানে কিছু পুঁজি তো করা উচিত না এই জন্য আমার পঠিত আয়াতে কারিমা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে বলেন যারা কয়টা কাজ করে এরা আল্লাহ তাআলার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো কোনোদিন লস হবে না সুবহানাল্লাহ বলেন কয়টা কাজ জোরসে বলো আবার বলেন কয়টা কাজ
তিনটা কাজে কোনো লস নাই সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা না আল্লাহর কিতাব তেলাওয়াত করে সুবহানাল্লাহ ওয়া ইয়ুকিমুনাস সালাহ যারা না নামাজ পড়ে وأنفقوا مما رزقناهم سرا وعلانية আমার দেওয়া রিজিক থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে সুবহানাল্লাহ কয়টা কাজ এক নাম্বার কি কোরআনে কারীমের তেলাওয়াত এক নাম্বার কি দুই নাম্বার জামাতের সাথে নামাজ বলেন কি বন্ধুরা জোরে বলেন জামাতের সাথে নামাজ আবার বলেন জামাতের সাথে নামাজ কোন ইহুদি নামাজ পড়তে পারে না কোন হিন্দু নামাজ পড়তে পারে না কোন নাসারা নামাজ পড়তে পারে না কোন মুসলিম নামাজ ছাড়তে পারে না কি বলছি বলেন কোন মুমিন নামাজ ছাড়তে পারে না কোন হিন্দু নামাজ পড়তে পারে না কোন ইহুদি নামাজ পড়তে পারে না কোন নাসারা নামাজ পড়তে পারে না পৃথিবীর কোন জাতি নামাজ পড়তে পারে না আর মুমিন এক জাতি যে জাতি নামাজ ছাড়তে পারে না এই জন্য নামাজ পড়ে যে মুমিন হয় সে নামাজ পড়ে যে মুমিন হয় সে নামাজ পড়ে না যে রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদা ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয় ফাকাদ কাফারা সে কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ বলে রাসূল বলেন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য শুধু নামাজ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি আবার বলেন মুমিন আর হিন্দুর মধ্যে পার্থক্য কি আচ্ছা হিন্দু ঘুমায় কথা কয় না আচ্ছা ইহুদি ঘুমায় আচ্ছা ইহুদি বাচ্চা দেয় আচ্ছা ইহুদি খায় আচ্ছা ইহুদি রক্ত কেমন লাল রক্ত কেমন আচ্ছা ইহুদি বাথরুমে যায় তাহলে ইহুদি যা যা করে আমিও তা তা করি হিন্দু যা যা করে আমিও তা তা করি নাসারা যা যা করে আমিও তা তা করি শুধু পার্থক্য একটা আমি মসজিদে যাই ওরা মসজিদে যায় না কি পার্থক্য কয়টা বলেন কি সেটা কি পড়বো ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না আজ থেকে নামাজ ছাড়বো না আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাল্লাহ রব্বুল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আমি এদের কান পর্যন্ত দিয়েছি আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন আমার ডিউটি আমি করেছি পড়বো নামাজ মুসলমান কোনটা ছাড়তে পারে না আরো জোরে বলেন কোনটা ছাড়তে পারে না যেই ডিউটি যে নামাজ পড়া যায় না এই ডিউটি মুসলমানের জন্য জায়েজ হবে না যেই যে ডিউটিতে রোজা রাখা যায় না এই ডিউটি মুসলমানের জন্য কি হবে না জায়েজ হবে না আল্লাহর কসম ওই জিন্দেগি জিন্দেগি না যে জিন্দেগিতে নামাজ নাই যে জিন্দেগিতে কি নাই নামাজ নাই রাসূলের জমানায় মুনাফিকরাও জামাত ছাড়তো না রাসূলের জমানায় মুনাফিকরাও কি জামাত ছাড়তো না এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ সে আল্লাহর জিম্মার মধ্যে ঢুকে গেল এবার স্লোগান তোলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে এবার ফজরের নামাজ পড়লো না যে তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই এর জন্য ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ ফজর নামাজ কবে থেকে পড়বেন কবে থেকে রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে রাসূল বলেন ফজরের আগের দুই রাকাত সুন্নাত নামাজ রাকাতা সালাতিল ফজরে ফজরের আগের দুই রাকাত সুন্নাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি ভারী সুবহানাল্লাহ আর এটা হলো রাওয়াহু মুসলিম এবার রাওয়াহু আহমদ রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া জামিআ আল্লাহর নবী বলেন ফজরের নামাজে দুই রাকাত সুন্নাত নামাজ ফরজের ফজরের নামাজে দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি পড়ব ইনশাআল্লাহ দোস্ত কেমনে বুঝালে বুঝবেন কি দিয়ে বললে বুঝবেন ফজরের নামাজ ছাড়া কোনো মুসলমান মুসলমান থাকতে পারে না
ফজরের নামাজ ছাড়া কোনো মুমিন মুমিন থাকতে পারে না ফজরের নামাজ ছাড়া কোনো মুমিন কি থাকতে পারে না পড়ব আজ থেকে ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ একজন যদি বলেন সাহস করে আপনি যদি আমার পায়ে ধরেন আমি আজ থেকে ফজর পড়ব আপনি একটু প্রমাণ করে দেখেন আমি আপনার পায়ে ধরতে পারি কিনা একজন সাহস করে কইবেন আপনি যদি আমার পায়ে ধরেন আমি ফজর নামাজ পড়ব দেখি আমি ধরতে পারি কিনা দেখি একজন সাহস করে কো পড়ব ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ল যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়ল যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে রব্বে করিম জানো বলেন যাও তোমার পেটের জিম্মাদার আমি তোমার পিঠের জিম্মাদার আমি যেন বলেন তোমার দুনিয়ার জিম্মাদার আমি তোমার আখরাতের জিম্মাদার আমি যেন রব্বুল আলামিন বলে শুধু তোমার জিম্মাদার না তোমার সন্তানদের জিম্মাদারও আমি তোমার স্ত্রীর জিম্মাদারও আমি তোমার প্রজন্মের সত্তরশির জিম্মাদার আমি পড়বো ইনশাআল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে দুই নম্বরে যারা নামাজ পড়ে তিন নম্বরে যারা আল্লাহর দেওয়া মাল খরচ করে আল্লাহর দেওয়া মাল খরচ করে কখনো যাকাত হিসাবে খরচ করে কখনো সাদাকাতুল ফিতর হিসাবে খরচ করে কখনো কোরবানি হিসাবে খরচ করে কখনো বা হজ হিসাবে খরচ করে কখনো বা উমরা হিসাবে খরচ করে কখনো বা মাদ্রাসা মসজিদে খরচ করে আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর যে ব্যবসা জীবনে কখনো লস হবে না আল্লাহর জন্য দিলে জীবনে কোনোদিন লস হয় না আল্লাহ তাআলা বলেন তুমি আমারে দিবা এক আমি দিবা তোমার আমি দিব তোমারে দশ আমি দিব কত এই বলল রব্বুল আলামিন আমি দশ দিয়ে আমার হবে না আরো বাড়ান রব বলেন যাও সত্তর আমি বললাম সত্তর দিয়ে হবে না যাও সাতশো এবার রব্বুল আলামিন বলেন লাই ওয়াফিয়াহুম উজুরাহুম কথা দিলাম তুমি তোমাকে পুরা পুরা দিয়ে দিব পুরা পুরা দিয়ে দিব পুরা পুরা পুরস্কার দিব তুমি তেলাওয়াত করবে আমি পুরা পুরা পুরস্কার দিব তুমি নামাজ পড়বা আমি পুরা পুরা পুরস্কার দিব তুমি আমারে দান করবা আমি পুরা পুরা পুরস্কার দিব আমি বললাম রব্বুল আলামিন পুরস্কার দিলে তো সাতশো পর্যন্ত দিবেন আর না হয় সাত হাজার পর্যন্ত দিবেন আর না সাত লাখ পর্যন্ত দিবেন তবে এটা তো একদিন শেষ হয়ে যাবে এবার রব্বুল আলামিন বলেন ওয়াজিদাহুম মিন ফাদলিহি এবার পুরস্কার গুনে গুনে দিয়ে শেষ করে এবার শুধুই বাড়াতে থাকবো শুধু কি করতে থাকবো ওয়াজিদাহুম মিন ফাদলিহি তোমাকে আমার ফজল থেকে শুধুই বাড়াতে থাকবো আমার রব আপনি কেন এতটা দিবেন রব বলেন জানো না আমি যে গাফুর আর শাকুর এজন্য কি হয় আপনাদের এখানে মিফতাহুল জান্নাহ একটা মাদ্রাসা হয়েছে কতজন ছাত্র আছে একশো পাঁচ জন ছাত্র এই গ্রামের একশো পাঁচটা ছাত্র যদি কোরআনওয়ালা হয় কেমন হবে গ্রামটা সুন্দর হবে কি না বলেন একশো পাঁচ জন ছাত্র ওস্তাদ কতজন ছয় জন ওস্তাদ ছোট্ট একটা জায়গা ছোট্ট একটু ভাড়া বাড়ি অব্যবস্থাপনার শেষ নাই এই ছোট্ট মাদ্রাসা এই যুবক দাঁড়াও এটা আপনাদের এই গ্রামের এক ছেলে এক যুবক একা মানুষ কি পারে বলেন সে শিল্পপতি সে বক্তা সে তো হিম্মত করেছে শুধু ওকে কি আপনারা ভালোবাসবেন না ইনশাআল্লাহ এ মাথার দিকে তাকাবেন না ইনশাআল্লাহ কত লাখ টাকা দেন না এক লাখ সাড়ে বাউন্ন হাজার টাকা দেন না এক লাখ সাড়ে বাউন্ন হাজার টাকা এই যুবক দেন না এই মাদ্রাসার জন্য বলেন কি করা যায় আমরা এখানে একশো পঞ্চাশ জন মানুষ যদি এক হাজার টাকা করে নগদ দিয়ে দিই হবে না ইনশাআল্লাহ হবে কেউ দুই হাজার দেন কেউ পাঁচ হাজার দেন যে যা পারেন দেন আমরা এই মুহূর্তে এই মাদ্রাসার ঋণগুলো পরিশোধ করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেন পকেটে হাত